হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ ভাপা রেসিপি। এবারে আমি মাছটাকে সবার আগে কেটে নেব। প্রথমে আমি আঁশটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আঁশটাকে আপনারা চামচে করেও ছাড়িয়ে নিতে পারেন। আঁশটা ছাড়িয়ে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি কানকোগুলো, পাখনাগুলো সব কেটে নেব। মাথাটা কাটার সময় খুব সাবধানে কাটতে হবে, ঠিক এইভাবে কাটলেই ভালো হবে, কারণ পেটের মুখের গোড়াতেই থাকে, তেলপোটার মধ্যেই থাকে, এখানে একটা পিত্তি থাকে। পিত্তিটা যদি গলে যায় তাহলে এই যে পিত্তিটা কালো মতন গলে গেলে মাছ তেতো হয়ে যায়। এবারে আমি মাছগুলোকে পিস করে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেছে। এবার মাছটাকে আমি ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি। এবার আমি পাঁচ টুকরো মাছ নিয়ে নিয়েছি আজ রান্নার জন্য। মাথাটা আর তেল পোটাটা আমি রেখে দিয়েছি বন্ধুরা, ওটা আমি পুঁই শাকের সাথে চচ্চড়ি করে আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা। মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি মাছের মধ্যে সর্ষেটা মেখে নেব। এখানে আমি সাদা সর্ষে বেটে নিয়েছি। সর্ষে বাটার সময় আমি লবণ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে বেটেছি। ভালো করে মাছের মধ্যে সর্ষে বাটাটা খুব ভালো করে মেখে নেব। মেখে এটাকে আমি 10-15 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। এবারে আমি একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শিল ধোয়া জল। আমি শিলেতে সর্ষেটা বেটেছিলাম, সেই শিলটা ধুয়ে আমি জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটাই আমি ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার নুন আর তেলের সাথে এই মশলা ধোয়া জলটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে মেখে রাখা মাছটা। মাছগুলোকে এইভাবে ওই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যেটুকু মশলা এক্সট্রা প্লেটে লেগেছিল আমি সেটা হাত দিয়ে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ওই প্লেটের গায়ে যেটুকু লেগেছিল ওইখানে আমি আরও 3-4 টেবিল চামচ জল দিয়ে প্লেটটা ধুয়েও আমি দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে মাছগুলোকে ঠিক সেট করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। তরকারি, গরম ভাত তরকারি রাখার যে স্ট্যান্ড, সেই একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, সেই সময় আমি দিয়ে দিলাম টিফিন কৌটোটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে। এবার আমি ঢাকা দিয়ে দেব, রেখে দেব এই অবস্থায় 15 মিনিট। পনেরো মিনিট পর ফিরে এলাম। এবারে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন কড়াইয়ের জলটাও শুষে গেছে, এখনও অল্প আছে। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার একটা ন্যাকড়ার সাহায্যে আমি টিফিন কৌটোটা আলাদা করে নিলাম। এবার আমি ঠান্ডা করে টিফিন কৌটোটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে
অবশ্যই আপনারা করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন তরকারিটা এরকম দেখতে হয়েছে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।